মিরপুর, এখন সিঙ্গাপুর। বিএনপি আসে এখনো সুযোগ আছে, অন্যান্য দল যারা আছে তাদের এখনো সুযোগ আছে। তারা যদি চিন্তা করে নির্বাচন করব ওয়েল এন্ড গুড, দেশের স্বার্থে জনগণের স্বার্থে, তাদেরকে আমি বলতে চাই তারা নির্বাচন করুক। যদি না করে, যদি না করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ 72-এর সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না। সংবিধানে যেভাবে আছে তারপরে দেশের রাজনৈতিক ক্ষেত্রে আমরা সময় মতন ইসি ইতিমধ্যে ঘোষণা করেছে আমরা নির্বাচন করব। দীর্ঘদিন ধরে আপনি ক্ষমতায় ছিলেন, আপনার এলাকায় কি কি উন্নয়নমূলক বাকি আছে? মানুষ ছিল মনোনয়ন পেলে আবার মনোনয়ন পাবে? মানুষের যে আশা প্রত্যাশা দিয়েছিলাম সেই আশা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। লাস্ট পর্যন্ত হারুনমুলা ফ্লাইওভার থেকে শুরু করে বস্তিবাসীদের পুনর্বাসন থেকে শুরু করে যত উন্নয়ন হয়েছে, মিরপুর এখন সিঙ্গাপুর, অসমাপ্ত কাজ একটা আছে মিরপুরে, একটা মিনিমাম 200 শয্যা একটা হাসপাতাল করব। এই হাসপাতালের মধ্য দিয়ে মানুষের যে আশা প্রত্যাশা আছে বাকিটা ইনশাল্লাহ পূরণ করব। 300 আসনে 300 হবে, তবে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। আজকে যা দেখলাম 23 বঙ্গবন্ধু এভিনিউ এত জ্যাম, চতুর্দিকে এত জ্যাম, সবাই প্রার্থী, তবে মনোনয়ন পাবে সংসদীয় এলাকার মধ্যে একজন করে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দিবে সেই নির্বাচন করবে এবং সর্বাত্মকভাবে তাকে আমরা পাস করাবো। জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা যদি এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করবে, এটি হলো সাংবিধানিক ধারাবাহিকতা। আমরা অনেক চড়াই উচড়াই পার করে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটি মহল যারা এই ধারাবাহিকতাকে নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে, সাংবিধানিক ধারাবাহিকতা তাদের বিঘ্নিত হয় এবং অসাংবিধানিক পর্যায়ে সরকার গঠন করা যায়, আমরা বিশ্বাস এই চক্রান্ত ব্যর্থ হবে এবং জনগণের যে প্রত্যাশা গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনার যে ধারা এটা অব্যাহত থাকবে।